সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবজাতকের গ্যাস নিয়ে। তো গ্যাস মানে হচ্ছে অ্যাসিডিটি, এটি যে কোনো বয়সে হতে পারে। অনেকে ভেবে থাকেন যে সদ্য জন্ম লাভ করা বাচ্চা তার আবার গ্যাস্ট্রিক হয় কিভাবে বা তার আবার অ্যাসিডিটি হয় কিভাবে। তো আসলে অ্যাসিডিটি মানে তো অ্যাসিডিটি, এটা বাতাসের মাধ্যমে হতে পারে, বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যের কারণে হতে পারে, বা শরীরের এনজাইম সিস্টেম বা আমাদের যে পাকস্থলীর যে স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে সেটি যদি স্বাভাবিকভাবে কাজ না করে বা কার্যক্ষমতা কোনো প্রকারের গাফলিতে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাসিডিটি হতে পারে। সেটার কোনো বয়স লাগে না, মানে আজকে সদ্য জন্মগ্রহণ করা বাচ্চারও কিন্তু অ্যাসিডিটি থেকে যায়। তো সেই ক্ষেত্রে ডাক্তারগণ বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে থাকেন। তো আপনার বাচ্চার অ্যাসিডিটি হয়েছে সেটা আপনি বুঝবেন কীভাবে, বিশেষ করে নবজাতক বাচ্চা। ধরুন হয়তো বা একদিন দুই দিন এক সপ্তাহ বা এক মাস বা দুই মাস আপনার বাচ্চা বয়স, সেক্ষেত্রে দেখবেন আপনার বাচ্চা কিন্তু পেট মুচুর দিবে, মানে অযথা কান্নাকাটি করবে। আপনি হয়তো বা ভাবছেন যে সে ক্ষুধার তারণে কান্নাকাটি করছে, আপনি খাবারের পর খাবার দিচ্ছেন কিন্তু সে কিন্তু কান্না থামাচ্ছে না, কিছুক্ষণ পর দেখবেন যে পেট মুচুর দিবে এবং কান্নাকাটি করবে। এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দিবে এবং মাঝে মাঝে কিন্তু বমিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু তীব্র পরিমাণে বমি হতে পারে। তো এগুলো হচ্ছে নবজাতকের অ্যাসিডিটির যে লক্ষণগুলো সেগুলো। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শক্রমে ট্রিটমেন্ট নিতে হবে, নিজে নিজে কোনো ক্রমেই ট্রিটমেন্ট নেওয়া যাবে না। আর বড়দের অ্যাসিডিটি হলে আমরা অনেকে দেখা যায় যে ফাস্টফুড জাতীয় খাবার খাই, খাওয়ার ফলে আমাদের গ্যাস বৃদ্ধি পায় এবং আমরা দেখা যায় দিনের পর দিন এভাবেই থাকছি। হয়তো বা অনেকের বুকে বা গলায় জ্বালাপোড়া করে বা ঢেকুর আসে, টক ঢেকুর আসে, আমরা সেটা না বুঝে কিন্তু আমরা দেখা যায় যে বিভিন্ন প্রকারের ওষুধ কিন্তু নিয়মিতভাবে বা অনিয়মিতভাবে আমরা খেয়ে যাই, আবার সেই ফাস্টফুড খাবারও খাই। তাতে করে কিন্তু দেখা গেল যে একদিক দিয়ে আমাদের অ্যাসিডিটি উৎপন্ন হচ্ছে, আরেকদিক দিয়ে কিন্তু সেটা ওষুধের মাধ্যমে হয়তো বা কিছুটা কমছে। তো দীর্ঘমেয়াদী যদি এই ধরনের সমস্যা থাকে তখন কিন্তু আপনার পাকস্থলীতে ক্ষতর সৃষ্টি হতে পারে বা ঘা হয়ে যেতে পারে, বা আমরা যেটাকে বলে থাকি ডিউডেনাল আলসার বা পেপটিক আলসার, এই ধরনের সমস্যা কিন্তু আপনার হয়ে যেতে পারে। সেই জন্য সবাইকে এই বিষয়টি নিয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। আর যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে বা গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ হচ্ছে একজন ডাক্তার সার্বিক সকল বিষয়, বিশেষ করে রোগীর বয়স, রোগের ব্যাপ্তি বা রোগটা কতদিন যাবৎ হচ্ছে বা এর সিমটমগুলো কী এবং সে আসলে পুরুষ না মহিলা, সে প্রেগনেন্ট নাকি, বিভিন্ন বিষয় বিবেচনা করে তারপর কিন্তু ওষুধের ডোজ নির্ধারণ করে থাকেন। সেক্ষেত্রে আপনি আমি হয়তো বা দোকান থেকে ওষুধ ক্রয় করে নিজে নিজে খাচ্ছি, এটা একদমই কিন্তু নিহায়াতই এটা খুবই বোকামি। তো সেক্ষেত্রে আপনাদেরকে আহ্বান জানাবো যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন অথবা আপনার আশপাশে যে কোনো ফার্মাসিস্ট রয়েছে তার সঙ্গেও কথা বলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।